মন্ত্রিপরিষদ বিভাগে ১১ দফার নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবে না। তবে এই সময় ওষুধ ও অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য বিক্রি, চিকিৎসা এবং মৃতদেহ সৎকার অথবা দাফনের মতো জরুরি কাজে ঘর থেকে বের হওয়া যাবে। লকডাউনে সারা দেশে বাস, ট্রেন, লঞ্চ, আভ্যন্তরীণ বিমান সহ সকল গণপরিবহন বন্ধ থাকবে। তবে বিদেশ থেকে আসা যাওয়া এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এই নির্দেশনার বাইরে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবার মতো জরুরি সেবা। প্রজ্ঞাপনে বলা হয়েছে সীমিত পরিসরে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস আদালত খোলা থাকবে। তবে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পরিবহন ব্যবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে। লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা, চালু থাকবে নির্মাণ কাজ। হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কেনা গেলেও কেউ হোটেলে বসে খাবার খেতে পারবেন না, তবে অনলাইনের মাধ্যমে খাবার কেনা সুবিধা থাকবে। সকল শপিং মল ও দোকানপাট থাকবে বন্ধ, তবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে কাঁচা বাজার ও নিত্যপণ্যের দোকান। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ এসব নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।